যেতে হবে যে কোনো একটা ভূমিকায়। আমার সঙ্গে রয়েছে আজকে সুজিত খ্যাপা। তো খুব অল্প সময়ের এই বাউলের তরজাগান আপনাদের সকল কিছু জানা, আপনাদের সকল কিছু শোনা, নতুন কিছু জানাতে শোনাতে কোনোটাই পারবো না। তাই আজকে ভক্ত এবং ভগবানের ভাবধারা নিয়ে কিছু কথা আলোচনা করতে চাই। আমি আজকে ভক্ত, আজকে সুজিত খ্যাপাকে ভগবানের ভূমিকাটা দিয়ে যাই। তাহলে ভক্তটা কেমন ভক্ত, আমি কেমন ভক্ত বাবা, বুঝলেন? মানে আষাঢ় মাসের দিন, আষাঢ় মাসের দিন গ্রামে নিবারণের বাড়ি, তো নিবারণের খুব গুরু ভক্তি। এবার আষাঢ় মাসের দিন গুরুদেব বাবা এসেছে, এইবার ওই নিবারণের বাড়িতে যে গুরুদেব যাবে, বুঝলেন? মাটির রাস্তায় এমন আঠা মাটি, একেবারে যেখানে লাগে কামড় দিয়ে ধরে, যদি কাপড়ে লাগে একটু পর দেখলে মনে হয় পায়খানা লেগে আছে, এইরকম অবস্থা। তখন গোসাইয়ের তো নিবারণের বাড়ি যেতেই হবে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, গোসাই ধুতি পরা ছিল, ধুতি মোটামুটি এইরকম হাঁটুর উপরে তুলে নিছে, নিয়ে তো কোনো রকম ওই কাদা মারিয়ে কোনো রকম নিবারণের উঠানে গিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা নিবারণ, বাবা নিবারণ। তো নিবারণ ঘরের মধ্যে ছিল, ঘর থেকে বাইরে বেরিয়েই দেখে গুরুদেব। যখনই গুরুদেব দেখেছে, নিবারণ বলে, আমার কি সৌভাগ্য গুরুদেব এসেছে। এই কথা বলেই একেবারে সষ্টাঙ্গে গিয়ে গুরুদেবকে প্রণাম করে, এবার গুরুদেবের পায়ে তো মাটি লেগে আছে কাদা, ও তো প্রণাম করে একেবারে এইরকম করে নিয়ে, মানে হাতের মধ্যে একেবারে কাদা লাগিয়ে নিয়েছে, একেবারে নিয়ে এইরকম জিব্বায় ঠেকাচ্ছে আঙ্গুল। যখন আঙ্গুলটা জিব্বায় ঠেকাচ্ছে, গুরুদেব ডাক দিয়ে কয়, আরে নিবারণ করিস কি, খবরদার আঙ্গুল মুখে দিস না, কোন জায়গা না কোন জায়গা দিয়ে মারি এসেছি, কিসের মধ্যে কি ছিল ওটা তো বলা যায় না, আগে পরিষ্কার হই, ওই আঙ্গুল মুখে দিস না। নিবারণ কয়, গুরুদেব আমি অত বলত না, আপনি আমারে যা ভাবছেন আমি অত বলত না। কয়, তুই অত বলত না মানে? কয়, হ্যাঁ গুরুদেব, আমার যে আঙ্গুল আপনার পাই ঠেকাইছে ওই আঙ্গুল আমার জিব্বাই ঠেকাই নাই। মানে গোসের পায়ে কাদা আছে, যে আঙ্গুল গোসের পায়ে ঠেকেছে ওইটাই তো কাদা লেগেছে। তো বলছে, গুরুদেব আমি অত বলত না, আপনার পায়ের মধ্যে যে আঙ্গুল ঠেকাইছে ওইটা আমার জিব্বাই ঠেকাই নাই। তো আমি কিন্তু আজকে সেই নিবারণের মতো ভক্ত। তাহলে ভক্তকে নদী আর ভক্ত বলভদ্র ভট্টাচার্য, আজ আমি সেই বলভদ্র ভট্টাচার্য নামে ধরে সুজিত খ্যাপাকে আমার গৌর হরির ভূমিকায় দাঁড় করিয়ে কাহিনী আপনাদের সকলের আছে জানা, তবে কিঞ্চিত না বললে হয় না। মহাপ্রভু আমার বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হবে, খুলে বলি আপনাদের ধারে, মহাপ্রভুর সঙ্গে তো ভক্তবৃন্দ অনেক আছে, প্রভু যখন আমার কীর্তন করে, প্রভুর যখন সেই অষ্টশান্তিক ভাবের হয় উদয়, ভক্তদের সকলে প্রেম আনন্দে যখন ভেসে যায়, গৌর হরি কখন ধুলার পরে লুটিয়ে পড়ে, গৌর হরির দেখাশোনা করে, গৌর হরির সাথে তো যত ভক্ত ছিল সবাই একেবারে ওই গৌর হরির সাথে হরি বল বলে গৌর হরি এক জায়গায় পড়ে, ভক্তরা আর এক জায়গায় পড়ে, কে গৌর হরিকে ধরে, কে গৌর হরির দেখাশোনা করে, এই রকম একজন ভক্তর দরকার পড়ল। সেখানে কাকে নিয়োজিত করা হলো? নিয়োজিত করা হলো বলভদ্র ভট্টাচার্যকে। বলভদ্র ভট্টাচার্য মানে ওই রকম নিবারণের মতো ভক্ত, বুঝলেন? ওই অত কান্নাকাটি প্রেম ভাব নাই, কিন্তু প্রভুর প্রতি বলভদ্রর ভক্তি রয়। কিন্তু ওই যে নাম শুনলে করা হয় যে দেখেন নাই যে একজন, যদি একজন বাবা একজনরে ধরলো, মনে করবেন পাশের জন কিসের জন্য ধরলো এটা চিন্তাই করেন, ও চিন্তা করে, ও যখন ধরলো ও আর দেরি করেন, ওর পাশেরটা কমনি সাপটে ধরে না বাবা। আচ্ছা, এই যে একজন যে একজনকে কোল দেয়,
আচ্ছা কার সাথে কে কোল দিল, এতে কি আনন্দ পেল, এতে কি পায়? আজকে যিনি মহাপ্রভুর ভূমিকায় রয়েছেন তার কাছে এটাও কিন্তু আমার জিজ্ঞাসা রয়। ভূমিকায় হয় বলো ভদ্র গো, আমি আসর মাঝারে বিপক্ষে দর্শন করলাম। বাবা জীবনের ভয় সবারই আছে, তাই না? আমি কি করলাম, একটা গাছের মধ্যে উঠে পড়লাম। এবার ওই গাছের মধ্যে থেকে আমি দেখতে পাই, ওরে প্রভু আমার কীর্তন করে হরি বল বলিয়া বনের পশু নেচে বেড়াই সব আনন্দিত হইয়া পশুগুলো এসে কি করলো, প্রভুকে সবাই ঘিরে নিল। প্রভুকে ঘিরে নিয়ে তারা নৃত্য করে, ওরা সবাই হিংসা ভুলে গেছে, বাঘ হরিণকে ধরে। কিন্তু যখন সবাই প্রভুকে নিল ঘিরে, বাঘ তার হিংসা ভুলে প্রভু কীর্তন করে, ওই হিংস পশুরা সব প্রভুর চারিদিকে ঘুরে ঘুরে তারাও নৃত্য করে। জিজ্ঞাসাটা তোমার কাছে আমার এই জায়গায় রয়, হে গৌর হরি, আমি জানতে চাই বনের পশু তারা যে গেল হিংসা ভুলি, এটা কি তোমার এই হরি নামের গুণে হিংসা ভুলল? এটা কি তোমার নামের গুণ, না তোমাকে দেখে হিংসা ভুললো, এটা তোমার গুণ, না এটা ওই বনের গুণ? তোমার কাছে আমি জানতে চাই, মনের পশু হিংসা ভুলে গেল কিসের কারণ? এটা কি নামের গুণে, না তোমার গুণে, না ধামের গুণে? জিজ্ঞাসা রইল তোমার ধারে, যেন সঠিক সঠিক জবাব পাই আসতে। হ্যাঁ, জবাবে যেন অভাব না থাকে, জবাব যেন আবার এইরকম না হয়। কি বলবো আপনাদের কাছে, মানে এক গ্রামে এক গোসাই মন্ত্র দিয়ে গেছে, তো গোসাই তো মন্ত্র দিয়ে চলে গেছে। বাবা মোটামুটি 12 বছর হয়ে গেছে, 12 বছরের মধ্যে আর গোসাইয়ের কোনো খবর নাই। কিন্তু ওই গ্রামে যত লোক ছিল সবাই গোসাইয়ের শিষ্য। এইবার গোসাই তো মন্ত্র দিয়ে চলে গেছে, 12 বছর পরে ওই গ্রামের মধ্যে যে ধনী শিষ্য আছে ওই শিষ্যকে ফোন করেছে, বাবা আমি অমুক দিন তোদের গ্রামে আসব, আমি থাকতে পারবো না, তো তোর সব গুরু ভাইদের জানাবি, সবার বাড়ি যেতে পারবো না, তুই একটা কাজ করিস, তোর বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করিস, আর তোর গুরু ভাই সবাইকে তোদের বাড়িতে আসতে বলিস। তো গুরুদেবের কথা মতো তো কাজ, শিষ্য তো বৈষ্ণব সেবার আয়োজন করেছে, গুরু ভাই যত ছিল সবাইকে তো নিমন্ত্রণ দিয়েছে, সব গুরু ভাই এসে গেছে, গোসাই মা গোসাই তো এসে উপস্থিত। এবার মা গোসাই ওই রান্না করছে, আর যে গুরুদেব, গুরুদেব ওই শিষ্যদের নিয়ে এক জায়গায় বসে ওই কৃষ্ণ কথা আলোচনা করছে। এবার ওই যে গ্রামের যে ছোট ছোট বাচ্চা,
ওই বাচ্চারা যদি সব এক জায়গায় হয়, ওদের আনন্দ ওই কৃষ্ণ কথাকে ওদের ভালো লাগে, ওরা তো সবাই এক জায়গায় হয়ে আনন্দে একেবারে চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি হই হুল্লা শুরু করেছে। গোসাইয়ের কিন্তু রাগ হয়ে গেছে। এবার গোসাই বলছে, এই বল তোরা মন্ত্র নিয়েছিস কত বছর, আমার কাছে মন্ত্র নিয়েছিস কত বছর বল। তো শিষ্যরা তো ভয়ে ভয়ে বলছে, বাবা 10-12 বছর হলো। গোসাই বলছে, 10-12 বছর হলো, 10-12 বছর হলো তোদের মন্ত্র নেও, তারপরেও এত ছোট ছোট বাচ্চা আসলো কি করে বল। 10 বছর মন্ত্র নিয়েছিস, তারপর এত বাচ্চা হলো কি করে। গোসাই যখন রেগে গেছে, ওই যে মা গোসাই তো ছিল রান্নার কাজে, মা গোসাই কোমরে কাপড় বেঁধে একেবারে খুন্তি নিয়ে এসে শিষ্যদের বলতে, গোসাইয়ের কাছ থেকে ভালো করে জেনে নে কিভাবে কি করতে হবে, গোসাইয়ের কাছে জেনে নে। যখনই মা গোসাই বলেছে গোসাইয়ের কাছে জেনে নে, গোসাই কিন্তু বাবা কঠিন রেগে গেছে। গোসাই আর দেরি করে নাই, গোসাই উঠে এসে মা গোসাইয়ের চুল ধরে পিঠের মধ্যে মার দিম দিম করে দুইটা মেরে দিয়ে বলছে, বেশি বোঝো, বেশি বোঝো, আমার কাছ থেকে আমার শিষ্যরা জেনে নিবে কি নিবে না সেটা আমার শিষ্যরা বুঝবে আর আমি বুঝবো, তুমি বেশি বোঝো। এই কথা বলে যখন আর একটা পিঠের মধ্যে মেরেছে, কি বলবো আপনাদের কাছে, মা গোসাই তো কঠিন রেগে গেছে, মা গোসাই আর থামতে না পারে, মা গোসাই বলছে, ওরে বাঠা তুই যে কি বোঝা বুঝিস, আমাকে যদি অপারেশন না করতে আমারও তো এইরকম হতো। বলছে, তুই যে কি বোঝা বুঝিস, আমাকে যদি অপারেশন না করতে আমারও তো এইরকম হতো। তো তাই তোমার কাছে জানতে চাই, ওই যে ওই রকম যেন না হয়, যা কিছু জিজ্ঞাসা রয় সঠিক সঠিক যেন জবাবটা হয়। বনের পশু হিংসা ভুলে কিসে জানিবারে চাই, প্রভু গিয়া বসলো একটা গাছের তলায়, নাম সাঙ্গ করে, যখন প্রভু নাম সাঙ্গ করে বনের পশু সবাই যখন ফিরে গেল, প্রভু গিয়ে বসলো একটা গাছের তলায়। যখন এই গাছের তলায় প্রভু বসে, দুটো পাখি আসলো ওরে, ওই গাছের ডালে প্রভুর দুই কাঁধে দুইটা পাখি বসে, একটা ডান দিকে একটা বাম দিকে। ওরে কিচির মিছির করে পাখি প্রভুর কাছে কি যেন শোধায়, ওরে বিষণ্ণ বদনে বসে রয় প্রভু কিছু নাহি বসে রয়। যখন প্রভু কোন সাই দিল না, পাখিটা কিচির মিচির করা বন্ধ করে দিল। যখন ওই পাখি কিচির মিচির করা বন্ধ করেছে, বাম কাঁধের পরে যে পাখি ছিল কিচির মিচির করিয়া পাখি প্রভুর কাছে কি যেন জানায়, আনন্দিত হইয়া প্রভু দিল সে আসতে সময় বেশি নাই। মানে ডান দিকের পাখি যখন কিচির মিচির করে কোনো কিছুই বলে না, বিষণ্ণ বদনে বসে রয়, কিন্তু ওই বাম কাঁধের পাখি যখন কিচির মিচির করে প্রভু যেন মনে আনন্দ পায়, মাথায় ঝাঁকি দিয়ে মাথা নেড়ে সায় জানায়। তো তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, ওই পাখি দুটোকে, ওই পাখি দুটির সঙ্গে তোমার কি পরিচয় এবং পাখি দুটি তোমার কাছে কি কয়।
তিনবার যখন এই দৃশ্য দর্শন করি, তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, গৌর ঘরি কিচির মিচির করে পাখি দুটো কি বলল? ডান দিকের পাখির সময় তুমি কেন সাই দিলে না, আর বাম দিকের পাখি যখন কিচির মিচির করলো তুমি কেন সাই দিলে? এই দুইটা প্রশ্নই জিজ্ঞাসা রইল গৌর হরি তোমার ধারে। এইবার একটা গান করে আসরটা দিব ছেড়ে, হয়তো আর সময় পাবো না। গানটি আমার কাকা বাবু অনুরোধ করেছে প্রথম যেদিন এসেছি ওই দিনই, তাই আমার গৌর হরির কাছে ভক্ত হয়ে আমার ভগবানের কাছে আমার প্রার্থনা। তাই দেবের দুর্লভেই মানব জন্ম পেয়েছি, তাই না বাবা? কিন্তু আমি তো মানুষ হয়ে এসেছি, কিন্তু আমি কি মানুষের কোনো কর্ম করতে পেরেছি? আমি কি বলে এসেছি? আমার করণীয় কি? আমি কি করছি? টাকা পয়সা বাড়ি গাড়ি পুত্র কন্যা শুধু আমার আমার করছি, কিন্তু আমি যে আমার আমার করছি, আমি কি কারো হতে পেরেছি? দেখবেন টাকা পয়সার অভাব নাই, অর্থের বল আছে, গায়ের বল আছে, বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যেদিন ধীরে ধীরে আমার রিপু ইন্দ্রিয়গুলো সব দুর্বল হয়ে পড়বে, যেদিন থাকবে না এই গায়ের বল, এই দেহটা হয়ে যাবে দুর্বল, সেদিন যতই থাক অর্থের বল, সারাটি জীবনে যাদের কাছে চেয়েছিলেন, যাদেরকে কাছে পেয়েছিলেন, সেদিন তাদের কাছে মনের একটা কথা বলতে যাবেন, বলবে যে বেশি কথা বলো না, ভগবানের নাম করো, ঠাকুরকে ডাকো, সবাই দূরে সরে যাবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রভুর কাছে আমার প্রার্থনা, দীনবন্ধু রে এইভাবে তুমি বিনে আজ আমার কেহ নাই, ওরে আমার অপরাধী, অপরাধী এই দেহ লইয়া বল দয়া কোথায় যাই আমার অপরাধী, আমার অপরাধী এই দেহ লইয়া বল দয়াল কোথায় যাই আমার কেহ নাই, দীন বন্ধু রে
যারা আমার আপন ছিল ছিল বন্ধ তারায় ফাকি ফাকি দিল রে আপন ছিল হরে দয়া তারায় আমায় ফাকি ফাকি দিল রে ওরে দয়াল তুমি দূরে দাঁড়াই বারা জায়গা নাই দয়াল তুমি যদি দূরে দাঁড়াই বারা জায়গা নাই আমার এইভাবে তুমি বিনে আমার আমার কেহ না Thank you.
দশিন্দ্রিয় নৃপুজো না আমার যারা দিল কুমারে আমার দশিন্দ্রিয় নৃপুজো না ওরে আমার মনে দুঃখ বুঝার মতো এমন বন্ধ কেহ না মায়া সংসার জালে দয়াল দয়াল তোমায় রইলাম ভুলে রে পরে মায়া সংসার জালে পথে তা
সমাপন এখনই আসিবে আমার গৌর হরি বুঝাবে কি কারণে বনের পশু হিংসা ভুলে গেল তোমার গুণনা তোমার নামের গুণনা ওই ধামের গুণ দয়ালে গৌর হরি তাই আমার দিকেতে দুটো পাখি ডাকে কিচির মিচির করিয়া বাম দিকের পাখি যখন কিচির মিচির করে তুমি তখন আনন্দিত হইয়া আবা সাই দিলে তুমি প্রভু আমি বুঝিতে নারি ওরে পাখি দুটো কি কথা বললো তুমি বুঝাবে আমার ওই পাখি দুটো প্রভু জানিবারে চাই আবার পাখির সঙ্গে তোমার আছে কি বা পরিচয় আমার ভুল ত্রুটি সকল কিছু গরিবের মার্জন ওরে বৈষ্ণবের চরণে আমার এই তো নিবেদন আমার প্রশ্নমালা এইখানে অল্পে অল্পে সারি জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি কমিটির সভাপতি যিনি সতীশচন্দ্র সরকার, তিনি এবং অনেকেই একখানে মাল্য দান করলেন, এই দান আমার জীবনের বড় পাওনা। তাই বয়োজ্যেষ্ঠ শুধু আমার সভাপতি নয়, সকলেই সভাপতি, সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জয় নেতাই গুরু আদর্শ। হরিবল হরিবল হরিবল। এবার পালার কথা বলতে হয়, নামের গুণ না ধামের গুণ। তাই কি বলছেন, ও তোর বাবাই মারছে ধর্মের কুড়াল, বলভদ্র তোর জ্ঞানবা শিল্লার চাষে ওঠে নাই উঠে না, নিজে চতুর হইয়া রে তুই ঘরে বাঁচতে পারবি না। কেন? নিত্যানন্দের বড় ছেলে বীরভদ্র, সেই বীরভদ্রের ছেলে বলভদ্র, তাহলে সম্পর্কে নিত্যানন্দ আমার দাদা, আমরা দাদা ভাই সম্পর্ক, সেই সম্পর্কে বলভদ্র হয় আমার নাতি। আজকে পালা হলো দাদু নাতির পালা, সম্পর্কে আমার কাকা, কিন্তু শাস্ত্র ক্ষেত্রে আমার একদিকে দাদু একদিকে নাতি, বলভদ্র আমার নাতি আর আমি হয়েছি আমার দাদু। তাই আজকের পালা, তোর বাবাই মারছে ধর্মের কুড়াল, বাবাই মারছে ধর্মের কুড়াল, জ্ঞান বাসিনার শ্বাসে ওরে উঠে না রে উঠে না। কি মা, গানকে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বাবারা তাহলে একটু আনন্দ চাই, হাতের তালি দিই। বাবাই মারছে ধর্মের কুড়াল, জ্ঞান বাসিনার শ্বাসে উঠে না,
বাবাই মাছে ধর্মের কুড়াল জ্ঞান বাসিলার শ্বাসে ওঠে না। একবার শ্রী গুরু বৈষ্ণব সহি প্রমানন্দ হরি হরি বল হরি হরি শোনো বলভদ্র তোমারে জানাই তোমার কথা সূত্র ধরে জবাব দিতে চাই। এ বলভদ্র দামের গুণ নয় মানুষের গুণ নয়, এটা ধর্মের গুণ নামের গুণ। যদি নামের গুণ না হয় রাস্তা দিয়ে যদি আমি হেঁটে যাই এটা বাস্তব প্রমাণ। ওই 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 করে ডাকলে কি শুনবে বলো প্রশান্ত? শুনবে না। কেন? তার তো নাম নেই, ওই শব্দে কোনো বস্তু বোঝায় না। ওই যখন বলো এই সুজিত দাদা বাউল দাদা একটা নামকরণ হচ্ছে, তাহলে নামের গুণ। তাহলে তাই যদি হয় তাহলে সকলে একটু একসাথে নাম করুন, বলুন হরে কৃষ্ণ বাবা। তাহলে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ কর্ষণ শক্তি দর্শনে যদি পায় তাহাতে জীবের হিংসানন্দ ভুলে রয়, তখন ভুলে গিয়ে শ্রীরাধিকার চরণ চায়, প্রেমানন্দে হিংসা ছেড়ে গৌরের চরণ ধরে হরি হরি গায়। এই যে তোমার প্রথম প্রশ্নের বাতাসে উড়ল, সংক্ষেপে বলো ভদ্র জবাব কিন্তু হয়ে গেল। এর মধ্যে ব্যাখ্যা নেই, বাবা কোথায় যাবা, ললিত কাকু কোথায় যাওয়া? আরে যাইও না, বসো, আমি তো তোমার ছেলে, যাও। আমি জানি তুমি আসবা, যাও যাও, জানি যাও আসবা, আমি জানি তুমি আসবা, যাও। তোমাকে দিয়ে উদাহরণ দিলাম, এই টাইমটার মধ্যে গেলে এমন একটা কথা এই মুখ দিয়ে বের হয়ে যাবে তোমার ছেলের মুখে, সে কথাটা তুমি এই ধ্যান না দিয়ে শুনলে কাজে নাও লাগতে পারে। তাই হরি নামে মরা বাসে তোমারে জানাই, আর সেই রাম নামে তার নাই কিন্তু পাথর শিলা হয়ে বেড়ায়। তাহার প্রমাণ আছে যে গো রামায়ণে ভাই, তোমার কাছে প্রমাণ আমি সবাতে জানাই। যেদিন ওই সেতু বন্ধন করে হনুমান ভক্ত হয়ে রাম নাম লেখে লেখে পাথর দিয়ে সাগর বন্ধন করে, এ মা এই যে মামার দিকে তাকাও, হরে কৃষ্ণ, হ্যাঁ এখন বসতে হবে, এখন উঠা যাবে না, একটু টাইম বেশি না, দশ মিনিটের মধ্যে পালা শেষ। আমি কেমন আপনাদের কাছে এই নিবেদন আমি যে জানাই, হরি বাসরে এসে এত উঠা উঠি কেন ভাই, উঠাই উঠি করলে পরে মায়ায় পরে সাপ, ওর জন্য হরি ঠাকুর এসে দেয় নাই আমায় মাপ। মাপে যদি ঠাকুরে ভাই একাগ্রত হয়ে সেই নাম করো তোমরা হেমদণ্ড তুলে, বাহু তোলে যদি কেহ হরে কৃষ্ণ গায়
তাহার নিস্তারের লাগি ভগবান তার পাশে দায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসিবে বাড়ি, ওই রকম হিংস যন্ত্রকে লয়ে তখন তারা হরির নামে মাতোহারা হয়ে করে আড়াইয়ারি। অর্থাৎ ও হিংসা হতে পারে, শোনো ভাই নাতি ভাই, ওর ধর্ম ঠিক আছে, কেন বাঘমাল লোকরা মাংস পাইলে ধরে খায়, অন্য কিছু তো খায় না। আর মানুষের কিন্তু ধর্ম ঠিক নাই। মানুষের কি ধর্ম ঠিক আছে বলুন? আমার কাছে টাকা পায়, যেমন আমার জ্যোতিষ এই যে অর্গান বাজাচ্ছে, আপনাদের বলবো না, আমার কাছে টাকা পায়, আমি বললাম কালকে আসিস, কালকে আমি বাড়ি নেই, মোবাইল সুইচ অফ করে সিটিয়ে শুয়ে রয়েছি, জ্যোতিষ ফোন করে ফোনই আর পায় না, তাহলে মানুষের ধর্ম ঠিক আছে? একদম ঠিক নাই। এই কারণে মানুষের কৃষ্ণ কথায় মানুষের ক্রিয়া হয় না। বাঘের বাঘ ভাল্লুকে একজ্ঞতা তার জ্ঞান আছে, ভগবান এই পথ দিয়ে যাবে, তার চরণ যদি পাহাই আমার দুর্লভ জন্ম পশু জন্ম থেকে মানুষ জন্মে যাব, ভগবানের চরণ পাব। তাই ভগবান কি পেয়েছে কে গো? হরে কৃষ্ণ বলে গাইছেন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম তো আর চারটিখানি নয়, যে নাম রাধারানীর খাস ভাণ্ডারে ছিল, সৃষ্টিকর্তা ব্রহ্মা এই কলির জীবের কাছে, তারক ব্রহ্ম নাম, সেই ব্রহ্মা ব্রহ্মের থেকে সৃষ্টি, এইখানে ব্রহ্ম অগ্নিতে এই নাম গতাগতি করছে, নিতাই এসে বিলিয়ে দিয়েছেন। তাই সেই নামের মধ্যে প্রেমে যখন যায় গণের পশু তখন নামে গণে নাচি বেড়ায়, যখন নাচে হরে কৃষ্ণ 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 বলে তখন মনের পশু উদ্ধার হইয়া কিন্তু নাচে। আমি মানুষ হইয়ে কেন নাচি না রে ভাই? আসতে উনি ওইখানে কি করে, কারো কমর ব্যথা হয়েছে? এই যে এই যে এই যে এই যে শুনেন, এত কথা কিসের? আমার কথাটা শুনেন মা, আমি জানি এই ক্যালকেলানি বেলবানানি হালদার পাড়ায় গেলে হয়, এই ক্যালকেলানি বাজারে গেলে হয়, এই ক্যালকেলানি কিছু মেলায় টেলায় গেলে হয়, সাধুর সঙ্গে কিন্তু এটা না, সাধুর সঙ্গে একটাই ক্যালকেলানি, আমি হরি নাম শুনবো। হরির নামের প্রতি যদি নিরিট না দেওয়া যায় তাহলে কিন্তু হরি নাম শোনা হয় না। তুমি তো শুনো না, আরেকজনে শুনতে দাও না, এইটা কইরো না। জয়নিতাই প্রেমছে বলো রাধে রাধে যখন হরি গুণ গায়, তখন বনের পশু নাচিয়া প্রেম আপলত হয়। প্রথম প্রশ্ন গেল চলে তোমার জানাই, দ্বিতীয় প্রশ্ন বলবো এবার সভা কক্ষে ভাই, ডাইনের পাখি শালিক পাখি তারা কারা? সুখ আর সারি, সুখ সারি মদন মোহন আমার রাধা, বামে যতক্ষণ সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আমার এক ভক্ত পঞ্চাশ টাকা দান করছে, উনি আশীর্বাদ করবেন। ওর বাড়ির কাছ থেকে গেলে বাউল কাকা কোথায় যাচ্ছ, তোমার বাড়িতে আমি যাবো গান শোনাবা বলেই থাকে, ও পঞ্চাশ টাকা দিল। আমি রাধা মাধবের কাছে এই ভিক্ষা চাই, ও যেন ভালো থাকে। জয়নিতাই একটু সবাই উলোটনি, জয় রাধে, হরিবল হরিবল। তাই সুখ আর সারি দুইজন দুই কাঁধে, সুখ বলে আমার কৃষ্ণ
মদন মোহন, তখন ডাইনের শাড়ি বলে, এস শোক শোনো, শাড়ি বলে আমার কৃষ্ণ, বামে রাধা যতক্ষণ। কি কল্যাণী দি, তাই তো? তুমি নীলাকীর্তন করো, তুমি কেউ বুঝুক আর না বুঝুক, তুমি মোটামুটি এটা ভালোই বোঝো, সবাই বোঝো। শুধু কৃষ্ণ একা নয়, কৃষ্ণ একদিন ঘুমন্ত অবস্থায় বৃন্দাবনে নবদ্বীপে আসার আগে ঘুমের ঘরে স্বপ্নে দেখে, আমার রাধা রানী শুয়ে শুয়ে কয়, হঠাৎ করে চমকে উঠে গায়, বলে কৃষ্ণ উনি সন্ন্যাসী এসে আমার সঙ্গ করবে। তখন রাধারানী একটা পদ্ম হয়ে গেছেন, তখন কৃষ্ণকে বন্ধ করে দিয়েছেন, পদ্ম হয়েছেন কেমন করে, কৃষ্ণ হয়েছেন অলি ভোমর, কালো ভোমর, কালো শশী, ফুলের মধ্যে আসি মধু করে আহরণ, যখন মধু খাইতে যায় ওই পদ্ম তখন আস্তে করে বন্ধ হয়ে যায়। পদ্মের কয়টা পাপড়ি, আট পাপড়ি, কেন, অষ্ট সখীর বিহার কৃষ্ণের সঙ্গে রয়, সেই আটটা সখী কলির যুগে এসে আট পাপড়ি হয়ে ওই এককটা সখীর থেকে আটটা করে মহন্তর সৃষ্টি, আটাটা চৌষট্টি মহন্ত, সেই চৌষট্টি মহন্তের ভোগরাগ কলির যুগে হয়, সেই নামের কথা, পূর্বের রাগের কথা যখন এই ডাইনের শালিক শোনায়, তখন গৌর হরি কেন্দ্রে মুখ ভাষায়, আমি কি ছিলাম আর কি হইলাম। যখন ওই লীলা চক্রের কথায় অষ্ট সখীর কথা শুভ যখন যোগ কয়, তখন গৌর হরি নয়নে হেসে, তখন আপুল তো বেড়ায়, আমার কোথায় আছে পানের সখী, কোথায় আছে পান সখী, আমি বুঝে যাব গৌর হব, কোথায় আছি আমার পান সখী। সেই কলির যুগে এসে গৌরাঙ্গ হলেন, কেন, শ্যামঙ্গ ভিতরে, রায়ঙ্গ তার বাহিরে, যেদিন ওই স্বপ্নে দেখে কৃষ্ণ এসে পাই, রাধে ও রাই তুমি কাঁদো কেন, বলছে আমার সঙ্গে একটা পরপুরুষে ঘর করছে, বলছে না তিনি আমি, সেটা আমি পরপুরুষ নয়, পরপুরুষ, পরম পুরুষ আমি, আমি তোমার সঙ্গেই আছি। তখন বলছে তুমি তোলাই গড়াগড়ি যাবে, হে শ্রীকৃষ্ণ কানাই তুমি কেন তোলাই লোটে পড়বে বলো, তোমার সে মলিন অঙ্গে যদি ব্যথা পায় আমি তো ভালো থাকবো না। সেই রাধারানী পদ্ম হয়েছেন যখন কালো, কালা যখন মধু খায় পাপড়ি বন্ধ করে দিন, তাই কলির যুগে প্রস্ফুটিত হয়েছেন শ্যামঙ্গ, ভিতরে রায়ঙ্গ বাহিরে, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে আমার গৌরঙ্গ হয়েছে, এই কলির জীবকে উদ্ধামার তারি, আমি হরি নামের ডালি লয়ে জগৎবাসীকে ধন্য করি বলে।
তাই বলো ভদ্রই আমি ওই পাখির গুণ গানে কাঁদি, আর কখনো হাসি হেসে হেসে আমার পরাণের বানপতি, পতির কথা ভাবি জানিস, তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন সুন্দরভাবে পথ দিয়েছেন। কি পথ দিয়েছেন? আমার ভবের বাজা ফাংবার গেরে এই সাধু ওর বাজার দর্শন অন করে যাই রে। ও মা, কালকের থেকে আমি তাকিয়ে দেখবো একটু সাধুর বাজার নেই। কোথায় গেলে পাবো? সারা বছর বাহিরে ঘুরবো, এরকম সাথে ঘুরে বসছে বলে বাজার আর মিলবে কিনা আমি জানি না। আপনাদের মাদের ভক্তের বাজার কয়েক ঘন্টা পরে ভেঙে যাবে। ও বাবা চোরাই না, আমি একটু তাবিদ পড়ানো চোরাই, কাল থেকে আর আমি পাবো না। আমি আমার পাড়ার ভাইদের কত বকাবকি করি, তোরা আমার কাছে ভালো না রে, আয় না তোরা আমার পক্ষে একটু আয়, তোদেরকে নিয়ে একটু আমি থাকি। জয়রাধে হরিবাল, হরিবাল হরিবাল হরিবাল। আমার ভক্তের মেলে চলবো বীর বলে, Thank you.
আমার ভাই কে হবে কিনারে এ আমি ভাবের বাজার যাব দর্শন করে রে হে ভাবে ভাবে রে তোরদি যাব দর্শন করে জয়নি তাই গৌর হরিবল 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 সাদর বাজার সাধু গুরু বৈষ্ণব সঙ্গে নিত্য রসের খেলা রাধা কৃষ্ণের পূর্ণ মেলা রে দরদিয়ারে হ্যালো জনিতাই গৌর হরি দর্শন করে যাই তোমরা আমায় দিও চরণের ধুলি হরিবল 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 আমি ধরি আপন অঙ্গে মাখি রে আজি রে
বৈষ্ণব, যার যার পাশের ধুলি আপন অঙ্গে মাখো। এখন বর্তমানে মাটিটাই বৈষ্ণব হয়ে গেছে, বৈষ্ণব কথা যে জায়গায় হয়। আমাকে টাকা দেন ভাই, আমি যেন পরপারে গিয়ে যেন সেই জায়গা পাই, এই আশিস করদা আর প্রেমানন্দে বাহু তুলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাই আমার আর আজকে আর গান হবে না, আমার মনে ঠিক গান আসছে না। ভক্তির মুখ দর্শন যার পাবো না, এত ভক্ত তাই বলভদ্র, ভক্ত হতে গেলে আগে তার শ্রদ্ধা ভালোবাসা রাখতে হয়। এই জায়গায় কে ভক্ত কে অভক্ত বোঝা যায় না। অনেকে আমাকে টাকা দিচ্ছেন, টাকা দেওয়াই ভক্ত নয়, টাকায় পরিচয় নয়, তাই টাকাটা কমিটিকে দেন। আমি আপনাদের কাছে এক টাকাও চাবো না, আমি কমিটির বাবুদেরকে পাঠিয়ে দেব। তবে আপনাদের টাকাটা আপনাদের সৎ কাজে লাগুক, আমি এটাই চাবো। আপনারা দিবেন না, যেহেতু আজকে মহা প্রভুর ভোগ প্রসাদ হয়ে গেছে, আপনারা পাবেন। আমি নামলেই তো শুরু, তাই আমি আপনাদের কাছে টাকা চাবো না। আমি একটা কথা বলি, যাবার বেলায়
অনুষ্ঠানকে কারা কারা ভালোবাসেন তো হাত তুলুন দেখি। বাহ, সকলেই ভালোবাসেন, হাতটা নামাবেন না, হাতটা তুললেন তার অর্থটা বুঝেন। যারা দাঁড়িয়ে আছেন সকলকে হাত তুলে অর্থটা বুঝে যান, হাতটা কেন তুলবো, হরিনাম কেন করব। আমার সকল কিছুকে মায়ার পাশকে কেটে ভগবান নিত্যানন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীপাশ আদি গৌর ভক্তবৃন্দ, এই ভক্ত না থাকলে পরে ভগবানের মান থাকে না, আপনারা না থাকলে এই বাউল গান কিন্তু হতো না। আপনারাই শ্রেষ্ঠ ভক্ত, আপনাদের কাছে পৌঁছাই মদন ভরে একটু রাধা প্রেমে মাতোহারা হই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মুখ পাল্লায় দাঁড়িয়ে কিছু বলি, দারে নারে নারে নানা দন্দ মোহনাই গো, এই যে সুখসারির সেই দন্দ ধরে তোমারে জানাই গো, চোখে যারে লাগে ভালো তারে মনে চাই গো, চোখে যারে ভদ্র নাতি ভাই তোমার কাছে আমি জানাই, সুকার শাড়ি দুই কাঁধে দুইজন কৃষ্ণ গুণ শোনাই। বেশ বেশ বেশ, সেই কথা যখন হরে কৃষ্ণ বঙ্গোস এই ভোগাল তার একটু বাড়াইতে চাই, একটু খালি মনিটরে দে না ভাই আমি আসান পাই, এই যে তোমার কাছে বলি বেশি হয়ে গেল ভাই, এক না শিশু এসে গোপুরের সেবায় টাকা কিছু করেছে দান তাই, আমি কেন আপনার উঠে আসলে আসরটা ভেঙে যাবে, আমি কমিটির ছেলেদেরকে পাঠাচ্ছি বাবাদেরকে পাঠাচ্ছি, আর একটু কমান মনিটরে, আপনারা সকলেই 50, 110, 120 করে দেবেন, মেয়েরাও যা মেয়েদের দিকে মেয়েরাও যা, এদিকে সে কি কর্ম করলো 200 টাকা দাম যে গদিল সাধু সেবাই, এই দাম দিব লাগাইয়ে আমরা দিব। আমার আর এক বাবা এসে হ্যালো হ্যালো 50 টাকা দিল হাতে, মনের বাসনা পুরাবে গৌর রস রাজে, বাসনা পুরাবে গৌর রস রাজে, মিনতি জানাই গো, মনে যাবে লাগে ভালো তারে কোথায় পাই গো, মনে যাবে লাগে ভালো বলো পাখি কি কথা কহে তব শোনে, খুলে বলো গৌর তুমি আমারে শুনবে যত ভক্ত গনে, শুনবে যত আজ ভক্ত গনে, সারা সারি নাই মনে জানে লাগে ভালো তারে কোথায় পাই গো, মনে জানে লাগে ভালো তোমরা যারা আসবে কাছে এসে কি সুদান করবে শেষে, বলো ভদ্র গৌর পিছে তোমায় তরাইবে, মনে জানে লাগে ভালো তারে কোথায় পাই রে, মনে জানে লাগে ভালো পাখি দুটো কি কথা বলে তব শোনে, বাবা বা খোলে বলো গৌর তুমি নাটবারে শুনবে যত ভক্ত জনে, শুনবে যত ভক্ত জনে, জানিবারে চাই গো, চোখে যারে লাগে ভালো তারে কোথায় পাই গো, চোখে যারে লাগে ভালো
বলো ভদ্রনাথি ভাই, তোমারে জানাই বামের পাখি ডাকে দেখো, কৃষ্ণ আমার মদন মোহন হয়। আর ডাইনের পাখি ডাকে শোন রে সু তোরে জানাই। কদমতলা থেকে এসেছেন আমাদের পাড়ার জামাই, 100 টাকা দান করলেন, এরকম গান চলবে এসে দান করে যাবেন, তাতে মঙ্গল আপনাদের। তাহলে বামের পাখি যখন কয় আমার কৃষ্ণ মদন মোহন, বলে তোমার কৃষ্ণ শুধু মদন, আমার রাধা যদি না থাকে বামে যতক্ষণ কি শুধুই মদন। আমার শ্রীরাধিকা যখন বামে দাঁড়ায় তখন কৃষ্ণ মদন মোহন হয়। এই যে তোমার কথা গেল সবাতে বোঝাই, তাহলে কৃষ্ণ নাম কেন গৌর এই দীপকে দিল, রাধা নাম কেন গৌর নিজে নিল, এর মধ্যে আসল নাম কোনটা বলো, আসল নাম তুমি কোনটা বলো, আমি জানিবারে আস্তে। তারক বাবু যিনি, এই তো মণ্ডল পাড়ায় ওনার নিবাস বাড়ি, 500 টাকা দান করেছেন, সত্যি অনুষ্ঠানকে ভালোবাসেন। তাহলে রাধা নাম কেন করল, কোন নামটা দামি, তাই তো? শোনো শোনো তোমায় বলি রাধা নাম, রাধা নাম কেন করে, আমার রাধা সেই প্রেমের শিরোমণি, তার চরণে দাসখত দিয়েছি, রাধারানী হলেন আমার প্রেমের গুরু, তাই গুরু নাম করব না কার নাম করব কও, প্রত্যেকটা মানুষ গুরুর নাম করতে হয়, তেলে তার গোবিন্দ দর্শন হয়, এই কারণে রাধা নাম কই। আর নাম খাঁটি হয় কখন, ওই গুরু নাম করতে করতে যখন এই যে ঋতু রম এতে কৃষ্ণ রমন কি, আর দ্বার যখন বন্ধ হয়, তুমি বললে অপসন করে বন্ধ করে না, এই যে কৌল কুণ্ডলিনীকে বাদ দিয়ে যখন নামের কিয়া মারে তখন তার নাভিকুণ্ডলীর চাবি কাঠি মারে, তাই হাওয়ার মধ্যে দশম দল তাহার মধ্যে চালায় কল, সেই কলের বল বন্ধ করতে গেলে আগে গুরুবীজের দরকার পড়ে, তখন গুরু বিষ্কাম বিষ্কাম গায়ত্রীকে যখন জপা করে জপিয়া তখন শুদ্ধাচারী গুরুবীজের নাম তখন আটিল করে ধরে, সেই নামে ভজলে পরে শ্রী রাধিকা থাকে সাথে, সেই রাধারানীর দর্শন করাই শ্রী গুরু যে এসে, কৃষ্ণ হলো আমার গুরু স্বরূপ তোমারে কইয়া যাই, রাধিকা স্বরূপ আমার সেই শিষ্য হয়। যখন দুইজনের পরমাত্মায় গতাগতির মিলন ঘটে তখন সেই নিত্যের দেশে বিরাজ করে, এই রাধা আমার গুরু নামে, এই নামের এই যে আমার আর এক মা এসে 200 টাকা দিল, আর কি আছে তোমার মনে বলো, শুনবো আমরা মনে ভালো তোমার জানা আইব, তবে বলার অনেক কিছুই ছিল বাবা, কিন্তু আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেল, আমাদের পরে শিল্পী আছে ভালো, আমাদের পরে শিল্পী আছে ভালো, আন্তর্জাতিক শিল্পী হরিবল হরিবল, ওরে তোমার শ্রীবদনে কৃষ্ণ কথা শুনে আমার মনের ধাঁধা গেল চলে, তোমায় ঠাই দিয়ে তোমার শ্রী চরণে গৌ, ঠাই দিয়ে ওই শ্রী চরণে আমি মিনতি জানাই গো, চোখে যারে লাগে ভালো তারে তো ঠাই পাই গো, চোখে যারে লাগে ভালো। আমায়
পাগল বানাইলো রে মরার কুকিলে, পাগল বানাইলো রে মরার কুকিলে, সময় মোদের আর বেশি নাই বলি তোমার শেষের দিনে শ্রী চরণে দিও মোরে ঠায়, তাই তোমার কাছে বলি কথা সভ্য সবার করে, আমি আসর ছেড়ে যাব বাসা কিন্তু ঘরে, আমাদের পরে আসবে এবার অশোক কৃষ্ণ দাস, এইবারে এইখানে তোমায় স্মরণে লব, আগে পর পারে দক্ষিণা আমার কাছে ধরো, পর পারে যেতে হলে দক্ষিণা যে চাই, নেলে কিন্তু পর পারে যাইবার কায়দা নাই, এসে এসে তুমি ভিক্ষা করে দশ বাজারে, বলো ভদ্র গুরু দক্ষিণা দাও না পারের তরে, গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু বিনা এর সংসারে নাহি কোনো গতি, তাই দারে দারে ভিক্ষা করে গুরুর সেবা দিতে চাই, ওরে গৌর সেবার তরে ভিক্ষা ভক্তরা আমায় দিবেন গো সবাই, তাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন কেউ কিছু দিবেন সেই দানেতে আজকের পারি, আমরা পর পারে যাব বলে অনেক টাকায় অনেক দিকে চলিয়া যে যায়, কৃষ্ণ সবাই দান করিলে বিফলে না যায়, তোমার এই যে আমি যে গো বলিব সবাই, ধীরে ধীরে বাবা সঞ্জয় ধরে রাখা চাই, 100 টাকা ভক্ত এসে করে গেল দান, বাসনা পূরণ করবে গৌর ভগবান, তাই বাসনা যে পূরণ করব তোমারে জানাই, পর পারের কুড়ি হলো এবার চলে যাই, উনি যেহেতু বাইরে থেকে এসেছে কাকাতায়, ওনার আসতে আসতে যদি সময় পায় একটা গান শোধাইয়ে তুমি বাসা ঘরে আসবে, তারপরে আসবে আবার মিলনেতে, তাই মিলন পর্বে আসবে আমার পঙ্কজ বাবু বটে, অশোক কৃষ্ণের পরে কিন্তু দুটো গান হবে, শুধু আমার এই যে ছাত্রী পায়েল সরকার আছে তাহারই যে রেডি হতে হবে অশোক কৃষ্ণর সাথে, পায়েল আমার কিন্তু ছাত্রী সভাতে যাই কুয়া, তার গান শুনবেন আপনারা দুইখানা মাত্র গিয়া, তার পিছে পিছে আসবে রাধারানী বটে, সঙ্গে আছে হিমাংশু বলি সবার কাছে, তার সঙ্গে সঙ্গে আসবে আমার সে বিশ্বজিৎ বর্মন ভাই, তারপরেই ওনার পিছে পিছে আসবে ব্রজগোপাল, তাই এই যে ব্রজগোপাল এসে যে গই এই ভোজের কানাই হইয়া, তারপরে আসবে আমার নূপুর কিন্তু বটে, নূপুরের সঙ্গে আরও একজন আছে কিন্তু ভাই, এই যে রূপকথা নামে শিল্পী এসেছে তাই তাহার গানও শুনবো আমরা চিন্তার কারণ নাই, আজকে এই 3 ঘন্টার মধ্যে কিন্তু 12টা শিল্পীর গান হবে, এই জায়গায় বলি আমি কিন্তু সবারই যে কাছে, ওই ধনির মধ্যে বসে আছে শ্যামল চন্দ্র ভাই, শ্যামল দরবেশের শিষ্য আমি বলে যাই, ওনারও গান হবে কিন্তু রাত্রি 3টায়, তাই এই যে ঘড়ি ধরে আজকে এখন গানের গান, এখন গানে গানে সুরে সুরে শুনবো সবাই টান, একে একে বাজনা কিন্তু বাজিবে যে বটে, এইবার বাজনার একটু পরিচয় দিতে হবে, যিনি আমার অর্গান বাজায় যতীশ যোগ বসে, ভাটা পুকুরে বাড়ি আমার নাতি বটে, সুন্দরভাবে যে গোষ্ঠী সে সুন্দর বাজায়, তাদের কথাই একটু বলিতে যে হয়, যিনি আমার অক্টোপেট বাজায় নাতি ভাই, জ্যোতিবাবু সুন্দর ভুকসাডাঙ্গায় বাড়ি, কোচবিহার থানা যে গো আমি কিন্তু জানি, এদিকে যে বিয়ে করছে কালাগঞ্জে তাই, সাতরা গজে উনার বউর শ্বশুর বাড়ি হয়, এই কথা বললাম আমি এই ধর্ম সবাই, যিনি তবলা বাজায় উনার বাড়ি নবদ্বীপে বটে, হাসখালি বাদ কুল্লায় আমি জানতে পারি, সঞ্জয় রায় সুন্দর সুন্দর তবলায় দেয়, তাদের জন্য একটু আমি উলোর ধনী চাই, সবাই বাহু তুলে হরি গুণ বলো, এই যে জয়নাল জয়লাল জয়নাল জয়লাল বাওয়ালি যিনি যে গোহায়, তিনি তো তারায়ার বাসিতে সুন্দর যে বাবা যায়, আপনার এখন প্রসাদ একটা কথা বলি, ওই রাস্তায় যে জায়গায় প্রসাদটা বিতরণ হবে যার টোটো আছে একটু দয়া করে সরিয়ে একটু ফাঁকা জায়গায় রাখবেন, এইটা ঘোষণা করলাম আর তো সেই নয়,
আপনারা আস্তে আস্তে গিয়ে প্রসাদ নেবেন ভাই, অনেক প্রসাদ তৈরি হয়ে গেছে, কিন্তু তাই আমি নেমেই প্রসাদ দেওয়া শুরু করব। আগে পরিষ্কার চাই, সেই রাস্তা পরিষ্কার না হলে কেমনে প্রসাদ খাই? ওই রাস্তার মধ্যে কি আর দাঁড়াইয়া ভাই, প্রসাদ খাইতে গেলে নিজের জীবন চলে যায়, কি তাই তো? আমার এই যে জয়নাল বাওয়ালি দোতারা বাঁশি সুন্দরভাবে বাজায়, বাঁশিতে রাধা নাম কয় আর দোতারায় কৃষ্ণ বলে, সকল কমিটির বিন্দু ভাই বিন্দু বটে, তাদের আশীর্বাদ আপনারা করবেন যোগ বটে, একটু বাহ তুলে সবাই জয় রাধা বলে, জয় ভবান নামে একটু হাতের তালি চাই, জয় ভবা ভবা বলে চলো পারে যাই, ভবা যদি না থাকে কেমন যে ভাই, বেশ বেশ বেশ, ভবার নাম লই যাই আমি সাগর পাড়ি হব, আহা বেশ বেশ বেশ, এইভাবে তো আপনারা এই যে এই যে যাও কেন, এখনো আমি যাইনি তো, যাওয়ার পরে প্রসাদ শুরু করব, মানে ঘোষণা না করতেই দই, এত কেন তাড়াতাড়ি, পেটে তাও লাগছে, বাড়ি যাইও না মা কিন্তু সবই সবার কাছে, কিন্তু সবাই হরি বলে ডাকই আমার পাশে, জয় রাধা রাধা বলে প্রসাদ খাবো খেয়ে, এদিকে যে মাইকের কথা বলতে হয়েছে তাই, শুভঙ্কর বাবু যিনি বসে আছে সুন্দরভাবে মাইক সার্ভিস ব্যালেন্স করে, তাই বাবন সার্ভিস মাইকের উনি করেনি পায়, এই যে কাজ করে সুন্দর আমরা যে গো খাই, আর বেশি কথা আমার বলিবারের দরকার নাই, তবে আর বেশি বলি নিষ্প্রয়োজন, এইভাবে ভাবসঙ্গ আমি দিয়ে যাই, একে একে কথা আমার বলিবারে পাই, একে একে আর কিন্তু বলিবারে নাই, তত চালু পারো বাজাও ভাই, এইভাবে ভাবতে আমি বলিবারি পুরো পরিবার তাই আছেন, আমি মালা ভাই তোমার দাব সালামের দরকার মামে, এইভাবে ভাবসঙ্গ ভাবে লোহ ছাড়ি, এই পর্যন্ত ভাবে লোহ ছাড়ি, কেমন আনন্দে হরি বলে আমি এবার বাসা ধরে নামি, জয় ভাবা জয় ভাবা।